অমিতাভ, তুমি তো দীর্ঘদিন ধরে খেলা ছাড়ার পর বাচ্চাদের কোচিং করছো। আমরা দেখেছিলাম একটা সময় বিধাননগর মিউনিসিপ্যালিটির কোচিং ক্যাম্পের সাথেও তুমি যুক্ত ছিলে। এখন এই মুহূর্তে তুমি নিজে একটা ক্যাম্প চালাও, সেই ব্যাপারে যদি কিছু বলো। হ্যাঁ, আমি বিধাননগর যখন করছিলাম তখন মাঠ, একটাই মাঠ, দুটো মাঠ পরপর, কিন্তু অসংখ্য ছাত্র, অসংখ্য ছাত্র করে একটাই পাওয়ার মধ্যে, যে একটা মাঠে, দুটো মাঠে এত চারশো পাঁচশো ছেলে দিয়ে প্র্যাকটিস করানো খুবই অসুবিধা। টাইমিং দুটো পাঁচটা করে থাকতো, কিন্তু টাইমিং খুব অভাব হয়ে যেত, এবং তাদের যে শেখানো দেখানো যেগুলো, আমি যেটা মেন ফলো করি, আমি বলে উইথ বলে প্র্যাকটিস করানো, এবং ম্যান পাওয়ার স্টেট মানে ফুলি টেকনিক্যালি, আমি থিওরি খুব একটা পছন্দ করি না। আমি চাই যা কিছু প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে কী ভুল হচ্ছে, সেগুলোকে ঠিক করে হাতে কলমে শিখ। নিজে বাচ্চাদের আমি ঘুরে ঘুরে গাইডে বেরোই, প্রত্যেকটা যেগুলো আন্ডার লেভেল টুর্নামেন্ট হয় আমাদের দেশ, সেইগুলোকে আমি দেখি, দেখে ওখান থেকে আমি গাইড করি, কী করো তো বাবা কী করে, দেখি খুব অবস্থা খুব নিম্নবর্তী, তাদের আমি ডেকে তুলে সময় কাছে কী নেই, বুট নেই আমি দিই, জার্সি নেই, প্যান্ট নেই আমি দিই। হ্যাঁ, বেশি কিছু খরচা করতে হয়, টিফিন সামান্য দিয়ে একটা করে কে একটা কলা। এইভাবে আমি দীর্ঘ ন বছর ধরে ক্যাম্প চালিয়ে আসছি, এখন একটা কোচ রেখে এখন বলেছি যারা গরিব ধোয়া থাকবে তার জন্য ওই কোচের কাছে কিছু দাও, তো দুশো একশো যা পয়সা দাও তার দাও, আমি কিন্তু নিই না। এটা কোথায় চলে? এটা বৈশিক আবাসন, বি টাইপ অ্যান্ড সি টাইপ গ্রাউন্ড, সল্টলেক নিয়ার সাত নম্বর থেকে। এবার আপনাকেও বলা রইল, আপনার যেরকম কোনো পরিচিত থাকে, পয়সার অভাবে খেলতে পারছে না বা জার্সি প্যান্ট কিনতে পারছে না, আমি আসি অলওয়েজ, এবং কোনো রকম পারিশ্রমিক না লাগে। অনেক ধন্যবাদ অমিতাভ, একটা ব্যতিক্রমী কাজ করার জন্য। একটা সময় দাপদের সময় তুমি ময়দানে খেলেছো, কিছু ফিরিয়ে দিতে চাইছো, এটাই তো সবচেয়ে বড় কথা। এই অ্যাপ্রোচটাই হচ্ছে সবচেয়ে, চেষ্টা করেছি আমি যথেষ্ট খেলার, এবং এখনও যাতে ফুটবলটা আসে তার জন্য এখনও মাঠে বাইরে থেকে কোচ হিসেবে আমি অত বড় কোচ না, চেষ্টা করি বাচ্চাগুলোকে আমার থেকে বড় খেলোয়াড়, আমি একদম বড় খেলোয়াড় যারা দেখছে খেলা, বাচ্চাদের বলি খেলা রাখো, দেখে তাদের থেকে তুমি নিজের নামে বুঝতে হবে, আমার থেকে হাত দিয়ে অনেক প্লেয়ার উঠেছে কলকাতা মানে খেলছে, তাই কিন্তু তাদের যোগ্যতায় আমাকে লাইনটা ধরে দিচ্ছি যে বাবা এইভাবে খেলবি, এইভাবে রিসিভ করবি, এইভাবে ট্যাকেল করবি। কয়েকজনের নাম যদি বলো, কয়েকজনের নাম যদি বলো, যেমন হাসানের মোল্লা জিতমকল জুনিয়র ছিল, এটি কেটে গেছে, এখন পিয়ালে খেলছে, তারপরে রহিম আলী যে ওয়ার্ল্ড কাপ খেলেছে সে আমার কাছে ছিল কিছুদিন, তারপরে আমি যখন আন্ডার ফর্টিনে কোচ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ বাংলার, তখন শ্যামলদা কোচ ছিল, তখন একটা আমাদের মধ্যে একটা রাসুল্লাহকে নেবে না, কিসের জন্য কেমন নেবে না, যদি এটা বিতর্কে যাই না, কিন্তু সে আমি কিন্তু জোর করেই তাকে ঢুকেছিলাম এই লাইনগুলো ধর, তাহলে কলকাতা মাঠে একটা জিনিস আছে, আমি একে নেবো না, ও কিছু খাওয়ালে নেবো, ও কিছু দিলে নেবো, এইটার থেকে আমি সবসময় আমি বেরোল আলাদা। আমি এখনও তাই চাই যে ময়দানে কোনো কোচিং আমার ছাত্র যদি যায় আমি মাঠে দেখবো, যদি আমার ছেলে বেটার খেলে তাহলে দেখবো কেন বাদ দেয়, যদি আমার ছেলে বাদে খেলে আসো আমি আরও শেখাবো, তারপরে আমি শেখাতে পারিনি আমার 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 যোগ্যতা, তাই আমি চাই আমার অনেক ছাত্ররা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলছে, কিন্তু আমি চাই আমার যেহেতু আমার মাঠটা ছোটো সেভেন সাইডে মাঠ পাইনি, ভালো বড়ো মাঠ পাইনি, ছোটো মাঠের মধ্যে প্র্যাকটিস করাই, একটা ছোটো ঘর ভাড়া নিয়ে ওখানে সব সরঞ্জাম রাখি খেলার ইকুইপমেন্ট, আমি নিজের পয়সা ইকুইপমেন্ট কিনি, জার্সি প্যান্ট যেগুলো যা বললাম ওইগুলো করি, আবার বলো যদি আমি কোনো ছাত্র থাকে তাদের নিয়ে আসবেন, আমি অবশ্যই তাদের বিনা পারিশ্রমিক প্র্যাকটিস করাবো। অনেক ধন্যবাদ অমিতাভ, তোমার এই দিকটা উন্মোচিত হয়নি সেভাবে সাধারণ মানুষের কাছে, নিশ্চয়ই আশা করবো আগামী দিনে তোমার এই প্রয়াস আরও সার্থক রূপ পাবে।